গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শনিবার, এখন আমাদের ফেরার পালা। আজকে আমাদের কানাডা যাওয়ার ফ্লাইট। এখান থেকে প্রথমে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে তারপরে ডিরেক্টলি টরন্টো অবধি। এমিরেটসের এই যেই ফ্লাইটটা এবার বুক করেছি সেটাতে খুব কম সময় লাগছে। এখান থেকে দুবাই মোটামুটি 4-4.5 ঘন্টা মতন, আর তারপরে ওখান থেকে টরন্টো মোটামুটি 12 ঘন্টা মতন। তো এইটা একদম ব্যাক টু ব্যাক, বাট এবার লেওভার আছে 3 ঘন্টার, তাই সব মিলিয়ে ওই 24 ঘন্টার মধ্যেই মোটামুটি পৌঁছে যাব। বিকেল 4টে নাগাদ বাড়ির থেকে বেরোলাম, কেননা আমাদের ফ্লাইটটা 8:30 সময়। তো হাতে একটু সময় নিয়ে বেরোলাম। ওয়েব চেক ইন করা থাকলেও একটু সময় নিয়ে আসার কারণ হচ্ছে যে লাগেজগুলো যদি কোনোটা ওভারওয়েট হয় সেই ক্ষেত্রে অন্য আরেকটা লাগেজে শিফট করা, বা যদি কোনো এক্সেস লাগেজ হয় সেটার জন্যে কী করতে হবে না করতে হবে, তাই তো সব হয়ে গেছে। এখন আমরা এলাম একটু লাউঞ্জে। বাড়ির থেকে ভাত খেয়েই বেরিয়েছি, তারপরে মায়ের কাছে গিয়ে চা খেয়েছি, কিন্তু এখন কী করব, মোটামুটি 2 ঘন্টা মতন আছে, তাই ভাবলাম লাউঞ্জে একটু বসা যাক। তো ওখানে 1.5 ঘন্টা সময় কাটালাম, বিভিন্ন দোকানগুলো দেখলাম, আর মোটামুটি হালকা করে ডিনার ওখানে করেই নিয়েছি। নিলাম একটুখানি বিরিয়ানি, তার সাথে একটু কুলচা, একটু চিকেন, একটু পনির, আর তার সাথে খেলাম ল্যাংচা। ল্যাংচাগুলো অদ্ভুত সুন্দর খেতে, একদম সফট আর খুব টাটকা। তো আজকে সারাদিন কিছু না হলেও আমি 5-6টা মিষ্টি খেয়েই ফেললাম। এখন আমরা ফ্লাইটে বোর্ড করে গেছি আর ফ্লাইট এবার ছাড়বে। যদিও একটু ছাড়তে লেট হলো, মনে হয় বৃষ্টি টিষ্টির জন্যেই একটুখানি লেট হয়ে গেল। 8:30 স্কেডিউল টাইম ছিল, এখন বাজে ওই 9:00 মতন, আর বাইরে বৃষ্টি হচ্ছে, তাই রানওয়েটা একটুখানি ভেজা ভেজা চারিদিক। এই ফেরার দিনটাই সবচেয়ে খারাপ লাগা। যতদিন টিকিট কাটা হয় তখন থেকেই বেশ একটা মজা শুরু হয় যে কী কী শপিং করব, কোথায় কোথায় যাব, বা কলকাতায় গিয়ে কী কী প্ল্যান। আর তারপরে কলকাতা আসার পর দেখতে দেখতে সময় কেটে যায়। আর এই ফেরার দিনটা সবচেয়ে বেশি মন খারাপ করে। আমার সকাল থেকে একটা টেনশন চলে, সেটা হচ্ছে ওই লাগেজের, বললাম কতটা ওভারওয়েট হবে কি না, কী কী জিনিস অ্যালাউ করবে, কী কী জিনিস অ্যালাউ করবে না। আর তারপরে যখন আমরা ঢুকে যাই তখন অ্যাকচুয়ালি রিয়ালিটি চেক হয়, মানে ওই এয়ারপোর্ট থেকে বসার থেকে এতটাই মন খারাপ শুরু হয়। যাই হোক, মন খারাপ আর করবো না, এটাই হয়তো রিয়ালিটি অফ লাইফ। আর যাওয়ার দিন থেকে আবার প্ল্যান শুরু করা হয় যে আবার নেক্সট টাইম কবে কলকাতা আসা হবে। তাই অনেক সময় ফ্লাইটেই বসে ডিসকাস করি কি এই বছর আর ডিসেম্বরে যাব, না নেক্সট ইয়ার সামারে, নাকি না নেক্সট ইয়ার পুজোতে, নাকি সেই ডিসেম্বর। দেখুন কলকাতাটা কি অদ্ভুত সুন্দর লাগছে। প্লেনের ভেতরটা বেশ ঠান্ডা লাগছে, তাই আমি একটু আমার যে এসির ভেন্টটা আছে সেটা একটু কমালাম, আর এখন ভাবছি একটুখানি শুয়ে নেব। কালকে রাতে খুব ভালো ঘুম হয়নি, আর আজকে সকালে একটুখানি বেরিয়েছিলাম, গড়িয়ার গেছিলাম লাস্ট মিনিটের একটু টুকটাক কেনাকাটা, আর তার সাথে একটুখানি মিষ্টি নিলাম সবার জন্যে। আর তারপরে আবার এসে ওই জিনিসগুলো ঢোকানো, আর তারপরে ওয়েট করা যে কতটা ওজন হলো, বাড়লো কি কমলো। তাই এখন 1-2 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপরে উঠে একটুখানি মুভি দেখা, খাওয়া দাওয়া সব করব। যাই হোক, আমাদের ঘুম হয়ে গেল। এই এক্ষুনি এখানে ডিনার সার্ভ করলো, সেটাতে ছিল হচ্ছে ফিশ কারি আর তার সাথে রাইস, আর ছিল একটা স্যালাড। স্যালাডটা অদ্ভুত সুন্দর খেতে, কর্ন ছিল, মুগ ডাল ছিল, এগুলো দিয়ে বানানো, আর তার সাথে একটুখানি সল্টেড ক্যাশিউ রসমালাই, আর ছিল একটা ব্রেড, ব্রেডের সাথে দিয়েছিল একটু বাটার, জ্যাম, একটা চকলেট, আর দিয়েছিল একটুখানি মিক্সড নাটস। এইটাই মোটামুটি ছিল। আর তার সাথে আমি নিয়েছিলাম একটা ম্যাঙ্গো জুস। কফি উইথ কারণের কয়েকটা এপিসোডস দেখতে দেখতেই ডিনারটা এনজয় করলাম, আর তারপরে আবার একটুখানি ঘুমিয়ে নিলাম। 4 ঘন্টার ফ্লাইট ছিল, তাই মনে হলো খুব তাড়াতাড়িই পৌঁছে গেলাম। আর দুবাইতে আমাদের লেওভার আছে এই 3-3.5 ঘন্টা মতন। তো আমাদের বোর্ডিং ওখানে শুরু হওয়ার কথা 2:30। আমি ফার্স্ট টাইম দুবাই লেওভার দিয়ে যাচ্ছি, তাই আমার একটুখানি ইচ্ছা আছে। ওখানে সোনার দোকানগুলো শুনেছি খুব ভালো, আর অনেকেই ওখান থেকে কেনাকাটা করেছে, তাই যদি সময় থাকে ভাবছি একটুখানি ওখানে টাইম স্পেন্ড করব।
দুবাইতে আমাদের লেওভার যদিও ছিল 3-3.5 ঘন্টা, কিন্তু আড়াইটের জায়গায় 1:30 থেকেই বোর্ডিং স্টার্ট হয়ে গেছিলো, যেহেতু দুবাই থেকে টরন্টোর ফ্লাইটটা পুরোটা বুক ছিল। সেই কারণে অনেকটা সময় লেগেছে পুরো বোর্ডিংটা কমপ্লিট করতে, তাই আমরা খুব একটা আর যাওয়ার সময় পাইনি, অন্য কখনো দেখবো। আর এখন ওঠার সাথে সাথেই দিয়েছে ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে আছে একটু চিজ অমলেট, তার সাথে হ্যাশ ব্রাউন, আর একটু মনে হচ্ছে এটা কর্ন আর স্পিনাচের কিছু একটা, আর দিয়েছে সেটার সাথে একটু ইয়গার্ট পারফে সর্ট অফ, আর ফ্রুটস আর ব্রেড। তারপরে একটু রেস্ট নেওয়ার পরেই আবার এখন চলে এসছে লাঞ্চ, লাঞ্চে আছে একটু পাস্তা স্যালাড, তার সাথে দিয়েছে একটু ইয়গার্ট ক্রাম্বল, আর মেন কোর্সে আছে একটুখানি চিকেন আর রাইস, আর তার সাথে দিয়েছে ব্রেড, আর আমি নিয়েছিলাম তার সাথে একটা ফ্রুট জুস, আর একটু ওই ক্র্যাকার্স, চকলেট, বাটার, চিজ, জ্যাম এইগুলো। তো পেট প্রচণ্ড ভর্তি ছিল, তাই আমি খুব একটা এখন খেতে পারলাম না। তো রাইস আর চিকেনটা খেয়েছিলাম, স্যালাডটা আমি খুব একটা কোল্ড স্যালাড ভালো লাগে না, তাই ওটা খাইনি, কিন্তু ইয়গার্ট ক্রাম্বলটা খেয়েছি। অনেকটাই চলে এসেছি, এখন 7-8 ঘন্টা মতন আর বাকি, তো ভাবলাম একটুখানি ভেতরেই হাঁটাহাঁটি করি, তাই খানিকক্ষণ বাইরে দিয়ে এই ভিউটা এনজয় করার পর একটু হাঁটাহাঁটি করলাম। আর তার সাথে দেখলাম এখানে বাংলা মুভিজও আছে, তাই একটা বাংলা মুভি চালিয়েও খানিকক্ষণ দেখলাম। এইগুলো করতে করতেই অনেকটা সময় কেটে গেছে, আর বাকি 7-8 ঘন্টা মতন আমি ঘুমিয়েওছি এই ফ্লাইটে, তাই সব মিলিয়ে মনে হলো টাইমটা বেশ ভালোই কেটে গেল। আপনাদের সাথে তো শেয়ার করলামই যে মোটামুটি ফ্লাইটে কী খেতে দেয়, আর তার সাথেও ছিল একটু সল্টেড ক্যাশু, একটু ফ্রুট জুস, এই সব জিনিসগুলো। তো এখন আমরা মোটামুটি টরন্টোতে ঢুকে গেছি, আর এই 30 মিনিটসের মধ্যেই এবার নামবো। ক্যানাডাতে ঢোকার পর এই লাস্ট 1 ঘন্টাটা বাকি জায়গাটা ক্যানাডার একদম খালি খালি লাগে, কিন্তু এই যেই জিটিএতে ঢোকে লাস্ট 30 মিনিটসটা আপনার মনে হবে যেন একটা বেশ পপুলেটেড জায়গায় ঢুকলাম, প্রচুর ঘরবাড়ি দেখা যায়, গাড়ি দেখা যায়। হোয়ারাজ বাকি ক্যানাডাটা মোটামুটি ব্যারেন লাগে, সেই জন্যেই হয়তো জিটিএর পপুলেশনেরটা এত বেশি। মোস্টলি এখানে জবস বেশি, ওয়েদার কন্ডিশনস মাচ বেটার অন্য জায়গাকার থেকে, সেই কারণে। আর 10 মিনিটেই আমরা ল্যান্ড করব। এবার দেখুন এই যে ছোটো ছোটোগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো প্রত্যেকটা বাড়ি, আর দেখুন কতটা ওভারক্রাউডেড। আমরা হয়তো যখন রাস্তা দিয়ে যাই তখন মনে হয় যে সব জায়গাটাই বেশ ফাঁকা ফাঁকা, আউটস্কার্টসগুলো স্পেশালি, কিন্তু এখান থেকে বুঝতে পারি যে জিটিএটা কতটা ওভার পপুলেটেড। যাই হোক, গল্প করতে করতে এই 24 ঘন্টার পুরো ট্র্যাভেলটাও আমাদের শেষ হলো। আর আজকে এখানে রবিবার, এখন সকাল এই 10টা মতন বাজে, আমাদের বন্ধুরা আসছে আমাদেরকে এখান থেকে পিক আপ করতে। ফ্লাইট থেকে নামার পর এখন 1 ঘন্টা কাটবে ওই ইমিগ্রেশন, তারপরে লাগেজ কালেক্ট করা, কাস্টমস, এইগুলো সব কমপ্লিট করে তারপরে এয়ারপোর্ট থেকে বেরোতে। তো বেরোতে বেরোতে আমাদের হয়তো 11টা বেজে যাবে, কিন্তু আগেরবারও দেখেছিলাম যে এখানে পিআর বা সিটিজেনদের খুব একটা ইমিগ্রেশন নিয়ে সমস্যা হয় না। গল্প করতে করতে পৌঁছে গেছি, এবার এক এক করে ফ্লাইট থেকে বেরোনোর পালা, আর তারপরে এয়ারপোর্ট থেকে লাগেজ কালেক্ট করা। যাওয়ার দিন এই একই এয়ারপোর্টের ব্যাপারটা একটা আলাদা ছিল, প্রচণ্ড খুশির একটা ব্যাপার, আর আজকে মনে হচ্ছে যে বাড়ি ফিরে আবার সেই নর্মাল কাজে ফিরতে হবে, কাল থেকে আবার সকাল থেকে অফিস। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা জানাবেন যে আপনাদের এই ইন্ডিয়া থেকে ক্যানাডা ট্র্যাভেল ব্লগটা কেমন লাগলো। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার।